বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তারা রাজনৈতিক আইসোলেশনে চলে গেছেন, সরকারের ভালো কাজ তাদের চোখে পড়ে না। আজ অনলাইন ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। দল সংক্রমণের শুরু থেকে একই বক্তব্য দিয়ে আসছেন, অনবরত সমালোচনার ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি। অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারে বৃত্ত থেকে তারা বেরোতে পারছে না। তারা নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্রই সমন্বয় আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতিমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে।